78তম স্বাধীনতা দিবস উপলক্ষে আসামের রাজ্যপাল সংকটময় পরিস্থিতিতে পুলিশ আধিকারিকদের পরিষেবার জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ পরিষেবা পদক এবং মুখ্যমন্ত্রীর পুলিশ পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র এবং রাজনৈতিক বিভাগের তরফে নির্বাচিত পুলিশের আধিকারিকদের তালিকা প্রকাশ করা হয়েছে। অসামান্য পরিষেবায় মুখ্যমন্ত্রী বিশেষ পরিষেবা পদক পাচ্ছেন আসাম পুলিশের মহাপরিদর্শক আইজিপি আইপিএস অখিলেশ কুমার সিং, পুলিশ অধীক্ষক তথা FNES এর উপদেষ্টা APS ডক্টর সাদিক আলী আহমেদ এবং কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার IPS রেণুকুন্তলা শীতল কুমার সহ মোট 23 জন পুলিশ আধিকারিক। অসামান্য সেবার জন্য মুখ্যমন্ত্রী পুলিশ পদক পাচ্ছেন আসাম পুলিশের উপমহাপরিদর্শক DIGP IPS রত্না সিংহ, করিমগঞ্জের প্রাক্তন পুলিশ সুপার তথা পশ্চিম গুয়াহাটির ডেপুটি কমিশনার অব পুলিশ IPS পদ্মনাভ বড়ুয়া, গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং, আসামে মুখ্যমন্ত্রী নিরাপত্তা বাহিনীর পুলিশ অধীক্ষক মানস শইকিয়া সহ মোট 29 জন। তালিকায় রয়েছেন কাছাড় পুলিশের SI মাহাত্ম মানস হেন্ডিক, হাইলাকান্দি পুলিশের SI বিষ্ণু বড়ুয়া, করিমগঞ্জের SI নিশি রঞ্জন দে এবং গোপেন মোহন দাস। আসাম সরকারের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের সচিব IPS পার্থপ্রতিম মজুমদার এই তালিকা প্রকাশ করেছেন।